মন্দিরে তালা ভেঙে ওদের তালা লাগিয়ে দিয়েছে, আমাদেরকে বের করার জন্য ঘটনাটা ঘটেছে। বের করার জন্য ঘটনাটা ঘটেছে, আমাদের বুদ্ধমূর্তি সরাই ফেলেছে, মানে ইয়া করেছে, মন্দিরে তালা ভেঙে ওদের তালা লাগিয়ে দিয়েছে, ওই সমিতির ব্যানার লাগিয়ে দিয়েছে। এটা তো পবিত্র স্থান, কোন কিদের মানে ব্যানার বানাতে লাগাতে পারে না, ওরা ওখানে বসে মন্দিরটা দখল করে রেখে দিয়েছে। তো এখন আপনারাই চিন্তা করেন, সরকার কর্তৃক ওরা অবৈধ সমিতি, কেমন অবৈধ সমিতি হয়ে বৌদ্ধ বিহারের সম্পত্তি কি করে দখল করে আপনারাই বলেন। প্রশাসন আমাদের, আমি বলেছি ওরা অন্যায়কারী, ওরা এখানে কোনো দখল ইয়া নাই, ওদেরকে অ্যারেস্ট করার জন্য ওরা বলছে কয়েকজনকে অ্যারেস্ট করেছে।